মাত্র 35 টাকায় মটন ভাত খেয়ে যান আমার হোটেলে। এই এত কিছু ভেজ সবজি সাথে এরকম কষা এক পিস মটন যেটার দাম মাত্র 65 টাকা, হ্যাঁ ঠিকই শুনেছো। না দিয়ে যা একটা, আহা কি গো এটা, এটা কি এটা ন্যালি দিয়েছে, ছোট্ট ন্যালি। ঠাকুমা আবার ঢুকে পড়ছে তো, কেমন ভালো তো? না না একদম না, ঠাকুমা বলছে তুললে ক্ষতি নেই একদম। তো গাইস আজকে কিন্তু একদম হাওড়া থেকে চলে এসেছি বর্ধমানে। বর্ধমানে এখানে কিন্তু একটা কোট চত্বরের কাছে একটা ফেমাস হোটেল রয়েছে, হোটেলটার নাম হচ্ছে নাড়ু গোপাল হিন্দু হোটেল। এখানে নাকি একদম খুবই সস্তায় দুপুরবেলা লাঞ্চ পাওয়া যায়, বিশেষ করে মাটনটা এখানকার ফেমাস, একদম দেশি খাসি দিয়ে মাটন হয়। তো দাম কী কী রয়েছে না রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই রয়েছে সেই ফেমাস হোটেল বর্ধমানের, এই যে নাড়ু গোপাল হিন্দু হোটেল। তো এই চলো দোকানটার ভেতরটা দেখাই। আর এইখানে রয়েছে কাকু, কেমন আছেন? আপনার দোকানে তো ফেমাস মটন খেতে এলাম একদম। এই রয়েছে ভেতরের দোকান, তো বেশ বড় জায়গা রয়েছে, অনেকজন মিলে কিন্তু খাওয়া যাবে, 50-60 জনের কাছাকাছি খাওয়া যাবে। তো চলো কি কি খাবার দাবার আছে ওইখানটা তোমাদেরকে দেখাই। তো আমরা নাড়ু গোপাল হিন্দু হোটেলে এই দাদাকে ডেকে নিয়েছি। তো দাদা কেমন, তোমার নামটা বলে দাও আগে। লক্ষণদা, নাড়ু গোপাল হিন্দু হোটেল, আমি ম্যানেজার। আচ্ছা, তোমার দোকানে কি কি দুপুরবেলা লাঞ্চ পাওয়া যায়? খুবই তো সস্তায় শুনলাম, একটু দেখিয়ে দাও আমাদেরকে, দেখিয়ে দেখিয়ে রেটগুলো বলে দাও। ওই দাদাই একদম রেট, দুই রকম সবজি হয়, আলু পোস্ত। আচ্ছা একটু দেখাও দেখি, আলু পোস্ত এটা। বাহ, এখানে আজকে মেনু সুপ্ত হয়েছে, সুপ্ত। বাহ, সবজি হয়েছে এটা, দারুন দারুন। আর এই মসুরি ডাল আছে, এগুলো ভেজ থালির মধ্যে যাবে, তাই তো? এটা দাম কত রয়েছে ভেজ থালি? ভেজ থালি একটা নরমাল আপনার পোস্তর বড়াটা দিয়ে 90 টাকা পড়ে, পোস্তর বড়া দিয়ে 90। আর পোস্তর বড়া যদি না নেয় 50 টাকা। আর এখানে অনলি আছে এটা, মিনিকেট হাস্কিন চাল এক নম্বর, মিনিকেট, তাই তো? আচ্ছা আর কি আছে দেখাও, এদিকে মাছ ভাজা আছে দেখতে পাচ্ছি, এগুলো ভাজা, এগুলো ফ্রাই চাই, এগুলো ফ্রাই করে, রুই না কাতলা, রুই আছে, রুই। আর এটা এই চাকা পিস, এই বড় বড় চারা আছে, আচ্ছা বড় চারা চারা, এটার দাম কত? শুধু ভাজা যদি 50 টাকা, 50 টাকা পিস, এগুলো 40 টাকা, 40 টাকা পিস। আচ্ছা তুমি মানে কেউ যদি বলে ঝোলে দিয়ে দিতে, ঝোলে তো ওটা ডুবিয়ে দাও, ফ্রাই দিয়ে দেবো, ফ্রাই করে দেবো। আচ্ছা এখানে ডিম ভাজা রয়েছে, মোটামুটি আমি রেডি করে ফ্রাই করে দেবো, শীতকাল বলে জমে গেছে, যখন খাবে গরম করে একটু ফ্রাই করে দেবে। একটা পিস দেখো ভালো দেখে একটু, এটা দামটা বললে না? এটা আপনার 4 পিসের প্লেট, আচ্ছা 260 টাকা, 260 টাকা। যদি কেউ ভাত দিয়ে নেয়, ভাত দিয়ে নিলে কত টাকা? ভাত দিয়ে নিয়ে বললে আপনার 310 টাকা বলবে, 310 টাকা। আর এইটা কি আছে? এইটা এইটা এটা কি আছে দাদা? আলু উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা, আর পরে ছাকা তেলে ফ্রাই। আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছি মাছ ভাজা, অনেক কিছু মাছ আছে, ওই একই মাছ সব। আর এরকম সুন্দর করে বাড়িতে সাজিয়ে দাও, সাজিয়ে ডেকোরেশন করে কোলে কি যেটা দেখি দাও, বড় বড় এই যে একদম এই রয়েছে খাবার দাবার দুপুরে। আর এই দিকেও ঝোল রয়েছে দাদা, একটু এখানে দেখিয়ে দাও এটা কি আছে। দেশি মাছ দেখাচ্ছিলাম, আচ্ছা এই দেশি মাছের বড় বড় পিস হবে একদম। ওহো, এটা দাম কত রেখেছো? 40 টাকা, 40 টাকা পিস, এত সস্তা? এই যে এটা ডিমের কারি, ডিমের কারি, আচ্ছা ডিমের কারি। ও ঝোল এটা একদম সুন্দর। আর তোমাদের এখানে তেল ফুটছে এখানে সব ফ্রাই করে, আচ্ছা এই তেলে একদম গরম তেলে করে দাও, তাই তো? আর তোমাদের এখানে পার ডে তাও কত কিলো চাল হয়? আমার মোটামুটি রানিং থাকলে মোটামুটি 35-40 কিলো চাল, 35-40 কিলো। আর তোমার অ্যাড্রেস একটু প্রপার ভাবে বলে দাও যে কোন জায়গাটা। বর্ধমান কোর্ট কম্পাউন্ড বললেই হবে। আচ্ছা বর্ধমান কোর্টের কাছে বললে যে নাড়ু নাড়ু গোপাল হিন্দু হোটেল। আচ্ছা নাম্বার থাকলে একটু বলে দাও। 9333, আচ্ছা 3888086। আচ্ছা তো দাদা সব কিছু তোমাদেরকে বলে দিও, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই চাটনি পাপড়টা কি দাও নাকি এই সবজি থালির মধ্যে? অল অল, বাহ অল থাকে, এই চাটনি পাপড়টা কিন্তু ফ্রি দেওয়া হয় একদম। তো গাইস এইবার কিন্তু দুপুরবেলা যে স্পেশাল থালি 90 টাকায় ভেজ থালি, যেটা যার সাথে পোস্তর বড়া থাকবে, অনেক কিছু থাকবে। তো চলো দেখাই কি কি আছে। এটা কি তুলছো? সুক্ত। আচ্ছা এটা সুক্ত চলে এলো প্রথমে, আলু পোস্ত, আলু পোস্ত। আচ্ছা এদিকে আলু পোস্ত চলে গেল। এটা মুসুর ডাল নাকি? মুসুর ডাল, মুসুর ডাল, পাতলা মুসুরির ডাল। আলু উচ্ছে ভাজা, এটা হলুদ দাও না, তাই তো? ছাঁকা দিলে ভাজা, ছাঁকা দিলে ভাজা। এটা আছে পোস্তর বড়া,
এদিকে চলে যাচ্ছে সাদা ভাত, মিনিকেট চালের ভাত, গরম দুধুদে সত্তর। একটা লেবু চলে গেল, এবার সুন্দর করে দাদা সাজিয়ে দিচ্ছে দেখো। দেখো খালি দেখেছো, এত সুন্দর করে দাদা সাজিয়ে দিচ্ছে। বাহ দাদা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এর মধ্যে কি কি আছে? পাঁপড়, পাঁপড় কপিস যাবে, পাঁপড় কপি দু পিস, পাঁপড় চলে গেল, চাটনি তো দিয়েই দিয়েছে। তো এইটার দাম টোটাল 90 টাকা, তাই তো? হ্যাঁ, এটার দাম রয়েছে 90 টাকা। রাজগোপাল হিন্দু হোটেল থেকে মাত্র 65 টাকায় এরকম মাটন দিয়ে থালি নিয়ে নিয়েছি। তো মাটনটায় পরে আসছি, আগে ভেজ থালিটায় কি কি দিয়েছে আর দামটা কথা তোমাদেরকে বলে দিই। ফার্স্টে এখানে পোস্ত, এদিকে রয়েছে পোস্তর বড়া, এদিকে রয়েছে আলু উচ্ছে ভাজা, এদিকে রয়েছে চাটনি, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে শুক্তো, দেখো পুরো শুক্তোটাকে পুরো, আর এদিকে রয়েছে পাঁপড়। পুরো জামাই ষষ্ঠী থালি বলে কথা, হাওড়া থেকে বর্ধমানে এসেছি জামাই ষষ্ঠী করতে, এরকম গদগদে মটন দিয়ে। তো চলো এখানে ভাতটা দেখাবো তোমাদেরকে, পুরো একদম সাদা চালের ভাত, দেখো যাস একটা কালো দেখাতে পারবে না চালটার মধ্যে। ও একদম গরম ভাত। ফার্স্টেই কিন্তু রয়েছে মুসুরির ডাল, একটু অল্প করে নিয়ে নেবো, অনেক কিছু আইটেম রয়েছে, সব কিছু দিয়েই খেতে হবে। যার জন্য একটু আলু উচ্ছে ভাজাটাও নিয়ে নিই, একদম যেন সাদা তেলে ভাজা, একদম ছাঁকা তেলে যেটাকে বললো দাদা। ডালটা একদম পাতলা, আলু উচ্ছে ভাজাটা দিয়ে দারুণ লাগছে, খোসা সমেত আলু রয়েছে। এবারে এই পোস্তটা নেবো, দেখো আমাদের ওখানে কলকাতায় যেরকম পোস্ত হয় একটু হলদে ভাব থাকে, এখানে কিন্তু একটু লালচে কালারের ভাব একদম, দেখো। তাহলে একটু মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে দেখি, বড়াটা তুলে নি, গরম গরম পোস্তর বড়া। ও মারাত্মক টেস্ট পোস্তটা, এখানে দিয়েছে পোস্তর বড়া, দেখো পেঁয়াজ একদম অরিজিনাল পোস্ত। শুধু পোস্তটা নিতে গেলে যেটা দাম সেটা হচ্ছে শুধু 40 টাকা, আর টোটাল যদি থালিটা নাও পোস্ত পোস্তর বড়াটা সমেত টোটাল এটা দাম পড়বে 90 টাকা। মাটনটা তোমাদের দাম পড়বে 65 টাকা করে পিস, পার পিস। একটু পোস্ত বড়াটা খেয়ে দেখি, অমৃত স্বাদ বলবো। পোস্তর বড়াটা শুকনো লঙ্কা দিয়ে করেছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুই রয়েছে, পেঁয়াজ দিয়েছে, একদম পোস্ত দিয়েছে। একটু ভাত দিয়ে মাখাবো, দেখো কেমন করে মাখাবো গরম ভাতে, সাথে একটু একটু লেবুটা একটু চিপে নিও, একটু খাই দেখি কিরম লাগে, অপূর্ব শুক্তোটা। দেখো বেগুন আলু সব কিছুই রয়েছে, একটু নিয়ে নিই, কাঁচকলা, এই যে বেগুন রয়েছে, আলু কাঁচকলা সব রকমই মিক্সিং যেরকম থাকে, পেঁপে রয়েছে, একটু মাখিয়ে নিই। এটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম, আমাদের ওখানকার মতন না, হালকা একটা মিষ্টি ফ্লেভার। তো এইবারে কিন্তু একদম শেষ পাতে মাটনটা খাবো, আর মাটনের দামটা তোমাদেরকে যেটা প্রথমে বললাম, এক পিস যদি তোমরা নাও এরম সাইজের মাটন, এরকম এক একটা পিস রয়েছে, এরকম দেখো এরকম বড় বড় পিস, এক একটা 60 গ্রামের কাছাকাছি হবে, সাথে এরকম গ্রেভি। এক পিসের দাম 65 টাকা, এবং ফুল প্লেটে 4 পিস থাকবে সেটার দাম 260 টাকা, আর ভাত দিয়ে নিলে সেটা 310 টাকা দাম পড়বে টোটাল। তো চলো একটু খেয়ে দেখি, উফ গদগদ করে পড়ছে, ও মারাত্মক, পুরো দেশি খাসি, এটা কিন্তু রেওয়াজি খাসি নয়। মাটনটাকে সাইড করি, এদিকটা একটু মাখাই ভালো, দেখো চর্বিটা জমে গেছে, শক্ত হয়ে জমে গেছে,
খাই একটু জমে যাবে আমার চর্বিটা, জমে যাওয়া চর্বির আলাদাই স্বাদ। পুরো ভাতটা চর্বি গ্রেভি দিয়ে মাখাই, চর্বি দিয়ে না গ্রেভি দিয়ে। লেবুটা চিপতে হবে তো দেখি, উফ প্রচুর রস, চিপেই যাচ্ছি বেরিয়ে যাচ্ছে, চিপেই যাচ্ছি বেরিয়ে যাচ্ছে। উফ গ্রেভিটা যা করেছে মারাত্মক গন্ধ, গ্রেভিটা মারাত্মক করেছে। দেখো মাটনটা দেখো যাচ্ছে কড়াতে করেছে, যার জন্য খুব বেশি সফট একদম হয়নি, যে মুখে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাচ্ছে ওরকম নয়, কিন্তু একটু শক্ত ভাব রয়েছে। এই যে মানে একদম যে ছেড়ে চলে যাচ্ছে সেরকম নয়, তো যাই হোক একটু ছিঁড়ে খেয়ে দেখি। মাটনটা কোয়ালিটি আছে আর ঠান্ডা হয়ে আছে, যার জন্য আর একটু বেশি একটু শক্ত শক্ত লাগছে। দারুণ দিয়েছে একটা, কি গো এটা, এটা কি, এটা ন্যালি দিয়েছে, ছোট্ট ন্যালি। দেখো উঁকি মারছে, উঁকি মারছে করলো, এই এই বেরোচ্ছে না, মালটা ভেতরে জমে গেছে যেন বেরোচ্ছিল না। রাখো পিঙ্কি পিঙ্কি মটন, মটন খাওয়া কমপ্লিট। এইবারে খাবো পাঁপড় আর চাটনি। চাটনি পাঁপড়টা যেমনি নরম তেমনি সফট, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে। ও বাবা গো, ওফ যা গাঁতিয়ে মটন খেয়েছি, একদম পেটটা একটু পরিষ্কার করে এলাম তারপরে একদম এন্ড করতে, একদম পেট পেট ভর্তি হয়ে গেছিলো, যার জন্য একটু বুঝতেই পেরেছি একটু বড় বাইরে পেয়ে গেছিলো। এই ঠাকুমা আবার ঢুকে পড়ছে তো, কেমন ভালো তো? না না একদম না, ঠাকুমা বলছে তুললে ক্ষতি নেই, একদম 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 স্মৃতি থাকবে। তো গাইস যাই হোক ঠাকুমা কিন্তু খুব মজার মানুষ, তো মাত্র 65 টাকায় যারা বলে মটন পাওয়া যায় না তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, যে বর্ধমানের নাড়ু গোপাল হিন্দু হোটেলে একবার হলেও এসে খেয়ে যাবেন মটনটা। যারা বলে যে ভেড়া পাঁঠা দিয়ে 65 টাকায় মটন দিচ্ছে তাদের উদ্দেশ্যে এই কথাটা, অবশ্যই খেয়ে যাবেন, এবং প্রুফ করতে পারলে আমি তোমাদেরকে 10,000 টাকা পুরস্কার দেবো। তো আমার তো পার্সোনালি এই দোকানের একদম দেশি খাসি, সোজা কথা দেশি খাসি, রেওয়াজি খাসি না, দেশি খাসি মাংস দিয়ে থালিটা বেশ ভাল লেগেছে, আর 90 টাকায় যে ভেজ থালিটা দিচ্ছে মারাত্মক। তো ভিডিওটা তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই।